কাল্লা ভাদুরিপাড়া এলাকায় গোপাল মন্দিরে দুঃসাহসিক চুরি। মঙ্গলবার সকালে তদন্ত আসেন কাল্লা থানার পুলিশ আধিকারিকরা। গতকাল সোমবার সন্ধ্যায় মন্দিরের সেবায়েত গোপাল মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে এসে দরজা খুলতে তিনি দেখেন মন্দিরের ভিতরে থাকা বিগ্রহের গায়ে শাল এবং চাদর উল্টো হয়ে পড়ে রয়েছে, পাশাপাশি ঠাকুরের গহনার বাক্স উধাও। এরপরই পুরোহিত দেখতে পান মন্দিরের পিছনের অংশের জানলা গ্রিল ভেঙে দুষ্কৃতীরা মূর্তির একাধিক গহনা চুরি করে নিয়ে চলে যায়। বেশ কিছু রূপো এবং সোনার গহনা খোয়া গেছে। এরপরই এদিন মঙ্গলবার ঘটনা তদন্তে আসে কাল্লা থানার পুলিশ। তা গোপাল সকালবেলা 8:15 নাগাদ আমি মন্দিরে প্রবেশ করি, আসি, এসে পৌঁছাই। দিয়ে তো পাশে অরূপ ভট্টাচার্য বলে একজন আছেন, উনি মন্দিরের সেক্রেটারি, ওনার কাছে চাবি থাকে। তো চাবি নিয়ে এলাম আমি, ওই পাশের রাস্তা দিয়ে গিয়ে চাবি নিয়ে এলাম। চাবি নিয়ে এসে হঠাৎ খুলতে গিয়ে দেখলাম মেন গেটের তালাটা নেই, তালাটা কোথাও খুঁজে পেলাম না, তালাটা নেই এবং হ্যাজবোল্টটাও লাগানো নেই, জাস্ট গেটটাকে টেনে আপ জানো আছে। তো মন্দিরটা খুলে এসে আমি ওদেরকে ডাকলাম সেক্রেটারিকে। তখন সেক্রেটারি বললেন যে তুমি আগে গর্ভগৃহে খুলে দেখো গর্ভগৃহের কী অবস্থা। গর্ভগৃহের খুলতে এসে দেখি সমস্ত কিছু চাবি দেওয়া, কিন্তু দেখে বোঝা যাচ্ছে দরজাটাকে ঠেলে খোলার চেষ্টা করেছে, এইরকম একটা পজিশনে দরজাটা রয়েছে। তো তালা খুলে দেখলাম, তখনও মেন গ্রিলটা খুলিনি, তালাটা খুলে দেখলাম যে শালগ্রাম নিচে পড়ে আছে। এই যে সামনে যে দুটো শালগ্রাম রয়েছে নিচে, সেই দুটো নিচে পড়ে আছে, এবং শালগ্রামের গায়ে যে শীতবস্ত্র চাদরটি চাপা দেওয়া ছিল সেটি এক কোণে পড়ে আছে। দিয়ে মেন গেট খুলে আমি পেছনটা গিয়ে দেখলাম যে একটা গয়নাও নেই, সমস্ত গয়না যা আমি গুছিয়ে রেখে গেছিলাম সমস্ত কিছু নিয়ে গেছে। দিয়ে ভেতর দিয়ে গিয়ে শয়নকক্ষে যেতে গিয়ে দেখলাম শয়নকক্ষের গেটটি ভাঙা, তালাটা ভাঙেনি, গ্রিলটার হ্যাজবোল্টটাকে ভেঙেছে, ভেঙে ঢুকেছে। দিয়ে ভেতরে ঢুকে দেখলাম যে শয়নকক্ষের যে জানলা রয়েছে সেই জানলাটিও ভাঙা, ভেঙে ওখান থেকে প্রবেশ করেছে, প্রবেশ করে এই সমস্ত কিছু চুরি করে। কি কি নিয়েছে? 5 জনেরই মাথার মুকুট ছিল, নিয়েছে গোপাল ছিল সব কিছু গয়নাই, রূপোর উপর সোনার জল ছিল, শুধুমাত্র 2 রাধারানী এবং গোপালের কপালে সোনার টিপ ছিল, শুধুমাত্র সোনা ওইটুকুই ছিল। টিপগুলো নিয়ে গেছে, 5 জনের মাথার মুকুট ছিল, মুকুট নিয়ে গেছে। গোপাল এবং 2 যুগলের কৃষ্ণের বাঁশি ছিল, বাঁশি নিয়ে গেছে, প্রত্যেকের হাতের বালা নিয়ে গেছে। শুধুমাত্র যেহেতু শীতবস্ত্র পরানো আছে, গোপালের হাতের বালাটা খুঁজে পায়নি, শীতবস্ত্রগুলো যেহেতু একটু বড় বড় সেই জন্য হাতের বালাগুলো বুঝতে পারেনি। তো নেয়নি গলার হার প্রত্যেকে নিয়ে। কত টাকা জিনিস নিয়েছে মনে হচ্ছে আন্দাজ? এখন যার উপর ভরিতা 1,015 তো বটেই। হ্যাঁ, তারপরে টিপগুলো ছিল, প্রতিটা টিপেরই দাম ছিল প্রায় 1,200 টাকা করে। কত সন্দেহ করছেন? না, সন্দেহ সেরকমভাবে কিছু করছি না। অভিযোগ জানানো হয়েছে থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ জানানো হয়েছে, থানা থেকে লোক। স্থানীয়দের দাবি, আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্বে রয়েছে এই মন্দির, অবিলম্বে মন্দিরে লাগানো হোক সিসিটিভি। আসলে যিনি পুরোহিত রয়েছেন মন্দিরের, তিনি ফোন করে জানান যে মন্দিরে চুরি হয়ে গেছে। তো আমি যখন জিজ্ঞাসা করি তখন বলে এই যে পেছনের জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলাটা ওরা ভাঙে কালকে রাত্রিবেলায়, এবং ভাঙার পরে ভেতরে আরেকটা গেট রয়েছে, সেই গেটটার হ্যাশবোল যে জায়গাটা থাকে সেই জায়গাটা ওরা কাটে, কেটে বিগ্রহের যে গয়না রয়েছে সেই গয়না চুরি হয়। এবার বিষয় হচ্ছে যেটা মন্দির বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে সংরক্ষিত ইয়েতে, তো এবার সেইখান থেকে বলবো যে এই যে পেছনের অংশটা যেটা অরূপদাও বললেন এবং এলাকাবাসী হিসেবে আমরাও, এই যে পেছনের অংশটা দেখুন আপনারা, যদি অংশটা দেখান পুরোটাই কিন্তু একটা শুনশান জায়গা, রাতের দিকে আলো যদিও বা থাকে সেই জায়গাটা কিন্তু টোটালি মানে আনসেফই থাকে। এবার বিষয় হচ্ছে একটা শীতের রাত সেইখানে দাঁড়িয়ে যখন এটা করা হলো, সেই জায়গাতে দাঁড়িয়ে একটা তো ডেফিনেটলি এএসআইয়ের উদ্দেশ্যনিত জায়গাটা থেকেই যাচ্ছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যখন সংরক্ষণ করা হলো, যখন 3-4 বছর আগে কাজ হলো, যেটা দাদাও বললেন, তখনও বলা হয়েছিল যে পেছন দিকটায় একটা ভালো ব্যবস্থা করতে, সেই জায়গাটা করা হয়নি, ভেতরে সংরক্ষণ হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, ডেফিনেটলি হয়েছে। তো এই জায়গাটা যদি আজকে হতো, এবং সবচেয়ে বড় কথা প্রায় 250 বছরের ওপরে মন্দিরের বয়স বর্তমানে, 25 চূড়া মন্দির, এবং গোপাল মন্দির ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুবই রেয়ার, কিছু কিছু জায়গাতেই রয়েছে, এবং বর্ধমান রাজার খুবই একটা প্রিয় এই মন্দির বর্তমানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি একটা কথা বলবো, সেটা হচ্ছে কি আজকে বিগ্রহের কোনো ক্ষতি হয়নি, এটা হচ্ছে গোপালের অসীম কৃপা আমাদের প্রতি, যে বিগ্রহ চুরি যায়নি, কিন্তু চুরি যেতে পারতো, কোষ্ঠী পাথরে গোপাল বিগ্রহ রয়েছে, অষ্টধাতু। আচ্ছা, এখন তো মন্দির তো বন্ধ আছে করোনা, মন্দির অবশ্যই বন্ধ, সরকারি নির্দেশ যেমন রয়েছে টুরিস্ট প্লেস হিসাবে, আর্কিওলজি টুরিস্ট প্লেসের আন্ডারে, সেই কারণে তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু মন্দির বন্ধ রয়েছে।
শুধুমাত্র পুরোহিত এবং যারা ট্রাস্টি মেম্বার রয়েছেন তারা ছাড়া কিন্তু কেউ মন্দিরে বর্তমানে ঢুকছেন না। তো ডেফিনেটলি সেই জায়গা থেকে বলতে হয় যে এটা একটা বড়সড় দুঃসাহসিক চুরি। এবং গোপালের যে ডেফিনেটলি দেখুন, আমাদের কালনাতে এর আগেও হয়েছে যে অন্য মন্দিরেও চুরির চেষ্টা হয়েছে, কিন্তু সেটা ধরা পড়ে গেছে এলাকাবাসীর সচেতনতার জন্য। কিন্তু গোপালবাড়ি এমন একটা জায়গায় অবস্থিত যেখানে চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এবং শীতের রাত, এটা ডেফিনেটলি একটা বড় অংশ যে শীতের রাত এবং গোপালবাড়ি যেভাবে চারিদিক দিয়ে ঘেরা রয়েছে, সামনের পোর্শন থেকে করলে কিন্তু সবাই দেখতে পেত, অবশ্যই দেখতে পেত, কারণ সামনে গেটটা ভাঙা হয়েছে, শুধু তালাটা, সামনের কতগুলো গেট কিছু ভাঙা হয়নি, যা করা হয়েছে পেছন দিক দিয়ে। এবং ডেফিনেটলি কি এটা একটা প্রি প্ল্যান, কারণ তারা যদি না দেখে থাকে যে জায়গাটা কিভাবে রয়েছে বা কি, তাছাড়া এটা করাটা পসিবল থেকে রয়েছে হচ্ছে সিদ্ধেশ্বরী মোড়ে, কিন্তু এই মন্দির চত্বরে কিন্তু কোথাও সিসিটিভি ক্যামেরা বর্তমানে নেই। কটা নাগাদ বলতে দেখুন এক্সাক্ট তো বলা সম্ভব নয়, পুরোহিত যেমন বলেছেন যে রাতে হয়েছে, আমাদের কাছেও সেটাই যে রাতে কেউ উপস্থিত ছিলাম না। আমরা কাছে একটা জিনিস চাইবো এবং মাননীয় আমাদের যে বিধায়ক মহাশয় আছে দেবপ্রসাদ বাঘ মহাশয়, তার কাছেও অনুরোধ জানাবো যেন আমাদের মন্দির চত্বরের সামনে এবং যেখান থেকে সুবিধা বোঝা হয় সেই অনুযায়ী একটা সিসিটিভির ব্যবস্থা করা হয়, একটা বা একাধিক যেমন প্রয়োজন। আজকে এটা না, কোনো নাইট গার্ড নেই। এবং আর্কিওলজির ডেফিনেটলি আপনি যদি রুলসে যান, ওদের ওদের রবিবার দিনকে কিন্তু ছুটিতে থাকে, কোনো স্টাফ ওদের সরকারি স্টাফ থাকে না। এটা সেটা যদি আপনি রাজবাড়ি ক্যাম্পাসেও যান, দুটো ক্যাম্পাস একই আন্ডারে পড়ে, সেখানেও কিন্তু রবিবার কেউ থাকেন না ডেফিনেটলি। এবার বিষয় হচ্ছে কার উদাসীনতা, ডেফিনেটলি এই আসে একটু উদাসীনতা রয়েছে, কারণ যেহেতু কনস্ট্রাকশন ওনাদের আন্ডারে রয়েছে সেটা তো থাকছে, বিগ্রহের বিষয়টা এখনও ট্রাস্টি বোর্ড এখানে রয়েছে। তো আজকে যদি মূর্তি চুরি যেত সেটা আমাদের পক্ষে একটা বিশাল ক্ষতি, কানলাবাসী হিসাবে আমাদের কাছে ক্ষতি, ভক্ত হিসাবে আমাদের কাছে ক্ষতি, কারণ আমাদের আবেগের সাথে জড়িয়ে রয়েছে। গিয়ে গোপালবাড়ি মন্দিরে সকালবেলা প্রত্যেক দিনের মতো পুরোহিত এসে যখন দরজাটা খোলে, মেন দরজা খুলতে গিয়ে দেখে তালা নেই, তো ও আমার বাড়িতে, আমার বাড়ি লাগোয়া বাড়ি, আমাকে বলতে গেল যে দাদা গোপালের ঘরের মেন দরজা কে খুলেছে, কোনো তালা নেই তো, তালাটা গেল কোথায়। আমি তোকে একটুখানি মশকরা করেই বললাম যে তুই হয়তো তালকে লাগাতে ভুলে গেছো, দিয়ে ও চলে এলো আমার কথাটা শুনে, দিয়ে ফিরে গিয়েই বলছে দাদা গোপালের ঘরে চুরি হয়ে গেছে। আমি এলাম, এসে দেখলাম যে গোপালের ঘরের প্রথম গর্ভগৃহের প্রথম কাঠের পাল্লা সেটা রাজার আমলেরই মোটা কাঠের পাল্লা, তারপরে গ্রিলের গেট সেটা আমরাই লাগিয়ে দিয়েছিলাম, ওটা আর্কিওলজি লাগাইনি, আমরা পাড়ার লোকেরা চাঁদা তুল লাগিয়েছি, মোট তিন চারখানা তালা থাকে, সেই তালাগুলো সমস্তই লাগানো। আমি তখন কী করলাম, এটা দেখে আমার সন্দেহ হলো, আমি তখন পেছন দিক দিয়ে ঘুরে গেলাম, আমার আমি তো বারবার বলে আসছি আর্কিওলজিকে যে পেছন দিকটা অসংরক্ষিত, পেছন দিক মানে হচ্ছে গোপালের গর্ভগৃহের পেছন দিকে শয়নকক্ষ, সেখানে তিনটে খাট আছে রাজারামলে, ওখানে গোপাল এবং অন্যান্য বিগ্রহ ওখানে শয়ন হতো, এখন আর হয় না, যাই হোক, তো সেই শয়নকক্ষের পেছনে যে তিনটে জানলা এবং গড়াজ সেগুলো ঠিকমতো নয়, মানে যে কোনো অবস্থায় একটুখানি চাপ দিলে গড়াদ মেকে যাবে, আগেকার দিনে লম্বা লম্বা জানলা, লম্বা লম্বা সিট, মানে একটা মানুষ মন্তেখান দিয়ে কোনো এ নেই, সাপোর্ট নেই। তো যাই হোক, আমার এইটা মাথায় আছে, আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখি জানলার ওই একটা পাল্লা ওরা স্ক্রুড্রাইভার দিয়ে খুলেছে, আর এই খুলতে গিয়ে ওই কাঠের যে এর ফ্রেমটা আছে তলার দিকের ফ্রেমটা ভেঙেছে, ওটা ভেঙেছে ওই গড়াদটা বেঁকিয়ে খুলতে গিয়ে ওটা ভেঙে গেছে, শালকাঠের কিন্তু ওগুলো। এরপর কী করেছে, ওই শয়নকক্ষ থেকে গর্ভগৃহে ঢোকার ওখানে যে ছোট্ট মতো গলি আছে সেইখানে আমরা একটা গ্রিলের গেট বসিয়েছিলাম আমরা পাড়ার লোকেরা সবাই মিলে, সেই গ্রিলের গেটটা ওই গড়াদ দিয়ে ভেঙেছে, তালাটা ভাঙেনি, গেটটা ভেঙেছে, গেটের যে হ্যাজবোল্ট আছে হ্যাজবোল্টের ওই জায়গাটা, এইভাবে করেছে ওরা, করে নিয়ে গর্ভগৃহের ভেতরে ঢুকেছে। আর আমাদের গোপালের যে সমস্ত বিগ্রহের গয়না সমস্ত একটা বাক্সের মধ্যে শয়ন দেওয়ার আগে খুলে ওর মধ্যে রেখে পেছনের রেখে দেওয়া হতো, পেছন দিক দিয়ে এসছে আগেই বাক্সটা দেখেছে, আর গোপালের ঘরে একটা লাইট ল্যাম্প জ্বলে, নাইট ল্যাম্পে দেখতে পেয়েছে বাক্স এখানে রয়েছে, কী রয়েছে দেখি, দেখে একদম সাজানো জিনিস। এরপরেও ওরা কী করেছে, গোপালের গায়ে এবং অন্যান্য বিগ্রহের গায়ে শীতবস্ত্র খুলেছে, নারায়ণগুলো ওই নারায়ণের যে পৈতে থাকে শালগ্রাম শিলার, সেই পৈতে নিয়ে সেই নারায়ণ শালগ্রাম শিলাগুলোকে মাটিতে ফেলে রেখে দিয়েছে, এবং একটা শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গের যে ফণিভূষণ আছে, ত্রিশূল আছে, সমস্তগুলো নিয়েছে, ওগুলো সব রূপর। আজকে আমি এ করবো, ওই রিটেন কমপ্লেন দিয়ে তার কমপ্লেনের কপি নিয়ে আমি এ করবো, রিসিভ কপি নিয়ে আমি আর্কিওলজির ওপর একটা চাপ সৃষ্টি করবো যাতে ইমিডিয়েট এটা ব্যবস্থা নেওয়া হয়। যেটা চলে গেলো তো চলেই গেলো, সব থেকে কষ্ট লাগছে লোকেদের কাছে চেয়ে চিনতে এইসব গয়নাঘাটি করা, এবং ভক্তদের যে
তাদের জিনিসপত্রগুলো দেশেগুলো আমরা রাখতে পারলাম না এই যে সভাপতি চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা কাল্লা থেকে রীতা ভট্টাচার্য আনন্দ বার্তা।